আপনারা জানেন যে 9:50 থেকে ঘটনাটা ঘটছে, এই পর্যন্ত আমাদের কাছে কোনো হতাহতের কোনো ঘটনা আসে নাই, আমরা পাইনি। আর কেন ডুবছে এটা আসলে আমার এখনভাবে বলা ঠিক হবে না, এটা একটা তদন্ত কমিটি গঠিত হতে পারে, বিশেষজ্ঞ কমিটি বলবে যে এটা কেন ডুবছে। এটা আমাদের এখনভাবে কারো এই একটা অনাকাঙ্ক্ষিত এবং এত বড় ঘটনায় কমেন্ট করা ঠিক হবে। আরেকটা হলো যে আমাদের ফেরি ডুবলে যে উদ্ধার করে যে টিমগুলো যারা কাজ করে আমাদের দেশে, সবাইকে জানানো হয়েছে, অলরেডি ফায়ার সার্ভিসের বড় বড় টিম চলে আসছে, তারা কাজ করতেছে, আমরা চলে আসছে, প্রত্যেক কথা আছে, এবং BAWTS যারা যারা উদ্ধার করে হয়েছে তারাও আসছে, আমাদের জেলা পুলিশের এবং আমাদের থানা পুলিশের সবাই এখানে, আমরা 100 পুলিশ সদস্য এখানে নিরাপত্তা নিশ্চিত করে আছি, যাতে কোথাও এটাকে কেন্দ্র করে ঘটনা না ঘটে। আশা করি যে একটা ভালো কিছু বড় কোনো দুঃসংবাদ আমরা পাবো না, আশা করছি। স্যার, ওই পাটুরিয়া ঘাট থেকে আমরা যেটা শুনেছি 18-20টা ট্রাক নিয়ে এই ফেরিটি এসেছে, তো ওইখানে কি কোনো যাত্রীবাহী ছিল? না, আমাদের কাছে এখনও এই পর্যন্ত কোনো তথ্য পাইনি আমরা যে সেখানে যাত্রীবাহী বাস কিংবা প্রাইভেট কার এই যেটুকু ছিল এরকম কোনো তথ্য আমরা এখনও পাইনি। স্যার, এই আপনি এইটা একটা নোংর করা ফেরি ছিল, তো ডুবে গেল, এটা কি আপনি আমরা কি বলবো যে এখানে এই চালক বা সারেং এদের কোনো গাফলতি ছিল বা ডিপার্টমেন্ট যারা আছে? না, নোংর করা ফেরি তো কোনো সারেং বা কারোর জন্য ডোবার